মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে।
নরেন্দ্র মোদীর 15 লাখের 15 পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে, এটাই পার্থক্য। আপনি দেখুন এই শান্তিপুর বিধানসভা থেকে 40,000 মেয়ে কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। এই শান্তিপুর বিধানসভার জন্য স্টেট জেনারেল হসপিটাল 1 কোটি টাকা বরাদ্দ করে ট্রমা কেয়ার সেন্টার চালু করতে চলেছে। অক্সিজেনের নতুন উৎপাদন কেন্দ্র শুরু করেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনি বলুন শান্তিপুর মিউনিসিপ্যালিটির অধীনে যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের সংস্করণের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা ব্যানার্জির সরকার আগামী দিনে উদ্বোধন হতে চলেছে। আর মমতা ব্যানার্জি যখন প্রশাসনিক বৈঠক করে ঘোষণা করেছিল যে কালনা থেকে শান্তিপুর সেতু 1,098 কোটি টাকা খরচ করে আমার সরকার করবে, বিরোধীরা হাসছিল। মনে আছে সে কথা? এখানে তো জমি অধিগ্রহণ হয়ে গেছে, কালনাতে কয়েকটা পরিবারের আপত্তি ছিল বলে কাজে একটু বিলম্ব হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশ গেছে যে যা টাকা পয়সা লাগে আমরা দেব। 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জমি অধিগ্রহণের জন্য, সেটাকে বাড়িয়ে 85 কোটি টাকা করা হয়েছে। অর্থ দপ্তরের কাছে ফাইল চলে গেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনাকে ট্রিটমেন্ট করতে হয় একটাই ভ্যাকসিন, ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর প্রথম ডোজটা 30 তারিখ দেবে আর সেকেন্ড ডোজটা 2024 দেবে। আপনি বলতে পারবেন না? আপনি দেখুন এদেরকে জবাব দিতে হবে। 2021 সালে কি না করেছে আপনি বলুন তো। এই সত্য সমস্ত বিধানসভা নির্বাচনে এমনকি একটা মহিলা তার উপর আক্রমণ করে পা ভেঙে দিল। দার্জিলিং থেকে নেলংনা কুচবিহার থেকে কান্দি 200-র উপর সভা করে তাদের বাড়াভাবে ছাই দিয়ে 213টা আসন জিতে বাংলাকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বদরবারে। যার যাই হোক, বাংলা বসবাস স্বীকার করবে না, বাংলা মাথা নত করবে না, বাংলা আত্মসমর্পণ করবে না। আর ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। ব্রজকিশোর গোস্বামী তার নামের সাথে, তার পরিবারের পরিচয়ের সাথে নদিয়ার ঐতিহ্য জড়িত, সংস্কৃতি জড়িত, ইতিহাস জড়িত। তিনি বিভিন্ন জায়গায় সমাজসেবামূলক কাজে, সাংস্কৃতিক অনুষ্ঠানের সংস্পর্শে এসেছে, বিভিন্ন জায়গায় ধার্মিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছে, সংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছে, কিন্তু তার যে শিকড় এই নদিয়ার ভূমি, শান্তিপুরের ভূমি, সেটাকে আঁকড়ে রেখেছে। তাই আগামী দিন যাতে সম্প্রীতির জয় এই শান্তিপুরের মাটিতে হয়, আপনারা ভোট 2 নম্বর বোতাম টিপে ব্রজকিশোরকে দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, এই কথাটা মাথায় রাখবেন। এবং 30 তারিখ তো ভোট, একটু কষ্ট হলেও, একটু অসুবিধা হলেও, ঝড় জল বৃষ্টি রোদ গরম পড়লেও একটু ভোটটা দেবেন। তার কারণ 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে এই 2 নম্বরিগুলোর গানে 2টো করে বড় বড় করে চড়া। 2 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। সারা ভারতবর্ষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সারা দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো, আজকে অক্ষরে মমতা ব্যানার্জির আর্থিক সম্পর্ক যা দরকার মমতা ব্যানার্জি আছে। আমরা বহিরাগত নেতাদের উপর ভরসা করি না, তাকিয়ে নেই, তারা কখনো আমাদের 2টো ভাত দেবে, 2টো পরিষেবা দেবে, আমরা তাদের উপর তাকিয়ে নেই, তাদের দিকে তাকিয়ে নেই। শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি বর্ষা, মমতা ব্যানার্জির বিকল্প নেই। তাই আগামী 30 তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন, দেবেন তো, কথা দিচ্ছেন তো? করে চারটে করে কৃষকের আত্মহত্যা, কালো কৃষি আইনের কারণে কি অবস্থা? আজকে মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে কৃষককে পিষে দিয়ে চলে যাচ্ছে, মেরে দিয়ে, কোনো বিচার নেই। কি অবস্থা দেশের, দেশের অর্থনীতির অসাধারণ। বলেছিল কালো টাকা বন্ধ করে আমরা, এই ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে আমরা কালো টাকা বন্ধ করব। আমরা সকলে চেয়েছিলাম কালো টাকা বন্ধ হোক, কিন্তু গরিব মানুষের চোখে জল ফেলে না। আপনারা বলুন তো, যারা আপনারা একবুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে 4,000 টাকা পাল্টাবেন বলে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে কালো টাকা ধ্বংস হয়েছে, কালো টাকা আরো বেড়েছে। জিএসটি করে বলেছিল দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শক্তিশালী করবে, দেশের অর্থনীতি আজকে রসাতল।
-23% জিডিপি ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে কি অবস্থা আপনি যদি তৃণমূল কংগ্রেসকে বিকল্প হিসেবে না আছেন তাহলে আগামী দিন ভারতবর্ষ বাঁচবে না বাংলা নির্বাচন তো হয়ে গেছে মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছে আপনাদের আশীর্বাদ আবার 2026 এর নির্বাচন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কেন বলছি কেন তার কারণ আরেকবার যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে আপনি রাস্তায় বেরোতে পারবেন না যা আফগানিস্তানের অবস্থা হয়েছে ভারতবর্ষে তাই অবস্থা হবে ট্রেনের চাকা ধরে ঝুলবেন এখন একতন্ত্র চূড়ান্ত গিয়ে দেশটা পৌঁছেছে খালি দুটো লোকের জন্য 130 কোটি মানুষের দেশ আর মানুষকে চাকর বাকর করে যারা রেখে দিয়েছে যে দিল্লির কথায় গুজরাটের কথায় যারা বাংলাকে পরিচালিত করতে চায় বাংলাকে বাংলার মানুষের জীবন পরিচালনা করতে চায় তাহলে কি উৎখাত করতে হবে বন্ধুরা নাহলে দেশ বাঁচবে না আমি সে কারণে আপনাদের আবার বলবো জোরদার করে যে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস আমার কাছে যা পরিসংখ্যান আছে এখনো পর্যন্ত এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে আগামী উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে আমি চাই 4টে উপনির্বাচনের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে যেন শান্তিপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেয় আপনারা মাথা উঁচু করে আগামী 30 তারিখ নিজের ভোট নিজে দেবেন আর আগামী 5 বছর মাথা নিচু করে ব্রজকিশোর গোস্বামী আপনাদের জন্য চলিত সেনের মতো ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি করে দিয়েছে একমাত্র মাঠে ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি আমাদের উপর যতই আঘাত আসুক আমরা মাথা নত করব না আজকে দেখুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছিল এই বাংলায় সভা করে বলেছিল বাঙালিকে উত্তরপ্রদেশ বানায় আর সংসদের ভোরে মুখ থেকে শান্তিপুর কথা উচ্চারণ করেছে আপনাকে দেখাতে পারবেন যে শান্তিপুর মানুষের জন্য কোনোদিন একবারের জন্য 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য সরব হয়েছে হয়নি এদের খালি দুটো কাজ এক হচ্ছে মমতা ব্যানার্জির বাপ্পা পান্ত করা সকাল থেকে রাত অব্দি আর দুটো দু নম্বর হচ্ছে দিল্লির তল্পি বাহকতা করে দিল্লির প্রভুদের কাছে নম্বর বার আরে আমাদের কাছে তো একটাই প্রভু প্রভু চৈতন্য দেব আর তোমাদের প্রভুকে দাঁড়িয়ে রাখলে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয় নাকি তো হয় না এটা প্রমাণিত এই যে ভূমি এটা সম্প্রীতির ভূমি ধর্মীয় পীঠস্থল একাধিক একাধিক এই শান্তিপুরে রয়েছে আপনি বলুন তো এই ভূমি তো চৈতন্যদেবের ভূমি মহাপ্রভুর ভূমি এই শান্তিপুরের বাংলা গ্রাম পঞ্চায়েতে অজয়তাচার্যের যে পীঠস্থান রয়েছে সেখানে শান্তিপুরে সেই শান্তিপুরের মাটিতে অদ্বৈতাচার্যের সাথে চৈতন্য মহাপ্রভুর মিলন ঘটেছিল এখানে 10 দিন কাটিয়ে গেছে তিনি 10 দিন আবর্তিত করে গেছে আর চাই হোক শান্তিপুর অশান্তিপুর হবে না শান্তিপুর যোগ্য জবাব দেবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এখানে যারা আছে এই লড়াই আমি আবার বলছি আপনাদের সকলের লড়াই এই লড়াই খালি একলা তৃণমূলের লড়াই নয় এমন ভাবে ভোট দেবেন জয় যেন শুধুমাত্র ব্রজকিশোর গোস্বামী নয় জয় যেন শান্তিপুরের প্রত্যেকটা মানুষের হয় সেইভাবে রায় আপনারা যারা আছেন আপনারা বলুন তো 2016 সাল 2011 সালে তো জোট হয়েছিল ছেড়ে দিন এই যে অজয় যে জিতেছিল আমাদের প্রার্থী করেছিল দল তারপরেও তো মানুষের জন্য কাজ করেছে কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে তা সত্যের শান্তিপুর আমাদের মামাটি মানুষের স্বপ্নের শান্তিপুর